পটিয়ায় মরমী সাধক আব্দুল গফুর হালি শিক্ষা সাহিত্য ও সাংস্কৃতিক স্বর্ণপদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির উদ্যোগে পিএইচপি ফ্যামিলি ও সুফি মিজান ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানত প্রধান অতিথি আছিল পটিয়ার সংসদ সদস্য শামসুল হক চৌধুরী এমপি। সংগঠনের উপদেষ্টা অধ্যক্ষ আবু তৈবুর সভাপতিত্ব ও নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবির পরিচালনায় বিশেষ অতিথি আছিল দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোতায়েল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আকম শামসুজ্জামান চৌধুরী, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি একের সাবেক সভাপতি আলমগীর খালেদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এম এজাজ চৌধুরী সহ নেতৃবৃন্দ উপস্থিত আছিল। শুধু একটি গোষ্ঠীর জন্য নয়, স্বাধীনতা ছিল অসাম্প্রদায়িক চেতনার ভিত্তিতে সকল নিউজ ডেস্ক সি প্লাস টিভি চট্টগ্রাম। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।